বছর দুয়েক আগে আমার সঙ্গে শামসুর রহমানের শেষ কথা হয় টেলিফোনে, তখন আমি অসুস্থ। শামসুর রহমান নিজেও অসুস্থ ছিলেন, তো এরপর আর শামসুর রহমানের সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু হায়াত এটা বলেছে যে আমার সৌভাগ্য হয়েছিল শামসুর রহমানকে প্রায় আমার কৈশোর কাল থেকে ইচ্ছে, এবং কবিতা পাঠ ও কবিতা সম্বন্ধে আলোচনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা করেছি। আমার মতে, আমি বিশ্বাস করি যে 1947 সাল দেশ ভাগ হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠতম সফল অশোক শামসুর রহমান।